হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিসেস রোজারি কিচেন। আজকে আমি মোচা দিয়ে সবুজ মুগ ডাল দিয়ে তড়কা ডাল করব। তাহলে আমি দেখি দিই কী কী নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, তেজপাতা, টমেটো, মোচা, সবুজ মুগ ডাল, আদা রসুন, তড়কার মশলা পাউডার, হলুদের গুঁড়ো, মেথি পাতা আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, লবণ, তেল, জল। মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার কুচিয়ে নেব। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। মোচাটা আমি কুচিয়ে নিয়েছি, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। এবার মশলাগুলো দিয়ে দিই। আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, তরকার মশলাটা দিয়ে দিলাম। এবার একটু কষে নেব ভালো করে। মশলাটা কষে গেছে, এবার মোচাটাকে দিয়ে দিলাম। এটা সবুজ মুগের ডালটা ঢেলে দিলাম। লবণটা এবার দিয়ে দিই। ডালটা আমার একদম রসে হয়ে এসছে। এবার আমি মেথি পাতাটা দিয়ে দেব, সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তড়কা ডালটা আমার হয়ে গেছে, এবার আমি বলে ঢেলে নেব নামিয়ে। আমার ডালটা হয়ে গেছে রান্না, দেখতে খুবই ভালো লাগছে। এটা রুটি দেখতে খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এখন তাহলে ভিডিওটা আমি শেষ করছি।